হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিউ ইয়ার, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এনজয় করো আজকের দিনটাকে। আর চলো আজকের ব্লগটা তোমরা সবাই দেখতে থাকো। তো দেখো, ঘড়িতে 7:10 বাজে আর এই যে সূর্যমামা উঠেও গেছে। তো চলো বাসি কাজকর্মগুলো করতে করতে তোমাদের সাথে গল্প করে নিই। তো দেখো, রোজকার মতন বাবার জন্য চাও বসিয়ে দিয়েছি। তো বাবাকে দেবো এখন খাস্তা বিস্কুট আর চা। আর দেখো, আজকে সকালেই ফুল তুলতে গিয়েছিলাম। তো দেখো কত সুন্দর হলুদ ফুলগুলো ফুটেছে। এই ফুলগুলো দেখতে এত সুন্দর, মানে তোমাদের কি বলবো, দেখলে মনটা ভালো হয়ে যায়। তো কয়েকটা হলুদ ফুল ফুটেছিল আর এই যে একটাই জবা ফুল ফুটেছে। তো চলো ফুলগুলো তুলে তারপর গাছগুলোতে জল দিয়ে দেবো। তো দেখো, আমার ফুলগুলো তোলা হয়ে গেছে। তো এখন আমি গাছে জল দিতে এসেছি। তো সকালটা ঠান্ডাই ছিল তাই সোয়েটার খুলিনি। তো দেখো গাছগুলোতে জল দেওয়া হয়েও গেছে প্রায়। তো পেছনের গাছগুলোতে জল দেবো এখন। তো আমার জল দেওয়া হয়ে গেছে আর এদিকে রান্নাঘর পরিষ্কার করেই গেছিলাম। তো দেখো রান্নাঘর এখন পুরো পরিষ্কার। তো আজকে জলও তাড়াতাড়ি এসে পড়েছে। তো দেখো জলটাও ভরে নিয়েছি। আর বেসিনটা আজকে খুব নোংরা হয়েছিল, হাত ধোয়ার বেসিনটা, তো সেই বেসিনটাও পরিষ্কার করে নিলাম। আর বাসনটাও মাজা হয়ে গেছে। আর দুজনে চা নিয়ে নিয়েছি। তো আজকে নিউ ইয়ার, ভাবলাম একটা নিউ ইয়ারের একটা সেলফি ক্লিক করে নিই। তো দুজনে মিলে চা টা খাওয়া হয়ে গেছে। তো দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বিছানাটাও উঠাতে এসেছি। তো আমার বিছানা উঠানো হয়ে গেছে আর দেখো সকালে রান্না করব। তো মাংস আর আলু ভাজা করব, তো সেটাই এখন বসিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আমার সকালে রান্না হয়ে গেছে, এটা মাংস আলু ভাজা আর ভাত করেছি সকালে। তো সকালে এখন ভাতটা খেয়ে নেব। খাওয়ার পরে দেখো দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি। তো আজকে মাটন কষা করব, মানে ঝোলঝোল করব না। তো দেখো মশলা, পেঁয়াজ, রসুন, মানে যা যা লাগে সব নিয়ে নিয়েছি এখানে। আর এখন পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে, তো ওটাই এখন দিয়ে দেবো। আর প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো। তো মাংসটা ভালো নরম হয় প্রেশার কুকারে করলে, ভালো লাগে। তো এখানে আমি অল্প ডাল বসিয়ে দিয়েছি, কারণ মাটনটা শুকনো হবে তার জন্য ডাল করেছি। তো দেখো মাটন রান্না করাও হয়ে গেছে। আর এদিকে ওই মুসুর ডাল করেছিলাম অল্প, তো ও চালতা মাখা খাবে বললো, তো ওটাও করে দিলাম। আর এদিকে আমি দেখো দুপুরে পুজো দিতেও চলে এসেছি। তো আজকের ফুল এই কয়েকটাই। তো এখন শীতের দিনে ফুল কম ফোটে, তো যেটুকু হয় এটুকু দিয়ে আপাতত হয়ে যায়, যখন হয় না তখন কিনে আনা হয়। তো আজকে ঠাকুরের এটাই ছিল প্রসাদ, মিষ্টি। আর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে আমার লাড্ডু। তো দুপুরে পুজো টুজো দিয়ে তারপর দেখো নিচে চলে এসেছি, দুজনে ভাত বেড়ে নিয়েছি। তো এখন ভাতটাকে একটু রেস্ট করব। আর বিকেলবেলা দেখো জামাকাপড় তুলতে এসেছি। আর দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর। তো আজকে আমি সন্ধ্যা দিতে আসিনি, কারণ শরীরটা এতটা খারাপ লাগছিলো। তো ওই আজকে সন্ধ্যা দিতে এসেছে। আর দেখো আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, মানে অন্নপ্রাশন, তো সেখানেই যাব। তো রেডি হয়ে নিয়েছি। তো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। আর সোয়েটার পরিনি, এটা হাইনিক, তো এটার সাথেই শাড়ি পরেছিলাম। তো আজকের ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।